রাজ্যের কৃষি দপ্তরে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো রাজ্যের কোন কোন জেলাতে নিয়োগকরণ হচ্ছে, কী পোস্ট এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, অফিসিয়ালি নোটিস সহ আজকের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য আর তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনারা সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে, আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি নিয়োগের নোটিস আমরা আপনাদের সামনে ওপেন করছি। প্রথমে এখানে দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 26 জুলাই 2023 5:30 পর্যন্ত এখানে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে, যার আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 5 জুলাই 2023 10:00 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের ফিস অনলাইনের মাধ্যমে দিতে হবে, 26 জুলাই 2023 5:00 পর্যন্ত আবেদনের ফিসটা আপনারা এখানে দিতে পারবেন। ডেট অফ ইয়ার্স রিটিন এক্সামিনেশন আপনাদের রয়েছে মান্থ অফ অক্টোবর এবং নভেম্বর 2023। অ্যাগ্রিকালচারাল সায়েন্টিক্স রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আপনাদের নিয়োগকরণ হবে। 17 মে 2023 নোটিস প্রকাশিত হয়েছে, নোটিস নাম্বার 1 স্ক্রিন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন ফর অ্যাগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস এক্সামিনেশন 2023 এর মাধ্যমে আপনাদের নিয়োগকরণ হবে। প্রথমে আপনাদের এখানে এক্সামিনেশন হবে, তো এক্সামিনেশন কবে রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি, অক্টোবর নভেম্বর মাসে হবে, কত তারিখে হবে সেগুলো উল্লেখ করা নয়, তবে অনুমানিক এখানে দেওয়া রয়েছে অক্টোবর নভেম্বর মাসে আপনাদের এক্সামিনেশানটা হবে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, এখানে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব। তবে আপনাদের এখানে পারমানেন্ট বেতন থাকবে 15,600 টাকা থেকে 39,100 টাকা উইথ 8G পে রয়েছে, গ্রেড পে এখানে রয়েছে 6,000 টাকা। টোটাল আপনাদের এখানে বেতন থাকবে 57,700 টাকা থেকে 1,82,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে পিএইচডি ডিগ্রি আপনাদের থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে বলেছে ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 800 টাকা এবং এসসি এসটি পিডব্লিউ পিডি এই সমস্ত প্রার্থীর ক্ষেত্রে আবেদনের ফিস নেই, যারা ওমেন প্রার্থী রয়েছেন তাদেরও এখানে ফিস দিতে হবে না। লিস্ট অফ সেন্টার্স ফর অ্যাগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস এক্সামিনেশন 2023 যে সেন্টারগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে, স্টেটগুলোর নাম এখানে রয়েছে, ওয়েস্টবেঙ্গলের মধ্যে এখানে রয়েছে, ওয়েস্টবেঙ্গলের মধ্যে কোথায় কোথায় রয়েছে সেগুলো এখানে রয়েছে, ব্যারাকপুর কলকাতা এই সমস্ত জায়গাতে রয়েছে ওয়েস্টবেঙ্গলের মধ্যে। ডিসিপ্লিন অ্যান্ড দেয়ার অ্যাপ্রুভ এলিজিবিলিটি কোয়ালিফিকেশনস এআরএস 2023 এখানে রয়েছে। ডিসিপ্লিনগুলো যেগুলো বলেছে পিএইচডি ডিসিপ্লিনের মধ্যে এখানে তখন দেওয়া রয়েছে, এআরএস ডিসিপ্লিন অ্যাগ্রিকালচার অ্যান্টোমোলজি অ্যান্টোমোলজি অ্যাগ্রিকালচার অ্যান্টোমোলজি জিওলজি এই সমস্ত ডিসিপ্লিনগুলো রয়েছে পিএইচডির মধ্যে, এখান থেকে একবার দেখে নিতে পারেন। অফিসিয়ালি নোটিস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। পিএইচডির মধ্যে বিভিন্ন রকম শাখাগুলো রয়েছে, তারপরে এখানে শাখা অনুযায়ী দেওয়া রয়েছে, যেরকম এখানে বলেছে অ্যাগ্রিকালচার অ্যান্টোমোলজি টোটাল এখানে 13টি শূন্য পদ রয়েছে, কোন কোন ক্যাটাগরি কতগুলো রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে। পিএইচডি ডিসিপ্লিনের মধ্যে এই সমস্ত ডিসিপ্লিন আপনাদের থেকে থাকলে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনাদের অ্যাগ্রিকালচার এন্টোমোলজি থেকে থাকে সেক্ষেত্রে এখানে 13টি শূন্য পদ রয়েছে, কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। যদি অ্যাগ্রিকালচার মাইক্রোবায়োলজি হয়ে থাকে সেক্ষেত্রেও এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে, 4টি শূন্য পদ এখানে রয়েছে। পিএইচডি ডিগ্রির মধ্যে অ্যাগ্রিকালচার মাইক্রোবায়োলজি আপনাদের যদি থাকে সেক্ষেত্রে এখানে 4টি শূন্য পদ রয়েছে, এখানে আপনি আবেদন করতে পারবেন। ইকোনমিক বর্ণটি যদি ডিসিপ্লিন আপনাদের থেকে থাকে পিএইচডির মধ্যে সেক্ষেত্রে এখানে 6টি শূন্য পদ রয়েছে, এখানে কোন কোন ক্যাটাগরি আবেদন করতে হবে সেগুলো এখানে রয়েছে। শাখা অনুযায়ী কিন্তু দাঁড়াচ্ছে, শাখাগুলো একবার দেখে নেবেন আপনার কোন শাখা রয়েছে পিএইচডি ডিগ্রির মধ্যে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে, ধন্যবাদ, থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।